জয়দেব আমাদেরকে জানাবেন যে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ নেতাকর্মীদের ভিড় আপনি এখন কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নাফিজা আপনারা আমাদের দর্শকরা জানেন বাংলাদেশ ছাত্রলীগ আজ যে ছাত্র সমাবেশের আয়োজন করেছে সেই ছাত্র সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ইতিমধ্যে হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মী এসে জড়ো হয়েছেন এবং এখানে এখন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং স্মরণকালের একটি সর্ববৃহৎ ছাত্র সমাবেশ করতে যাচ্ছেন তারা সেই ছাত্র সমাবেশকে ঘিরে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছেন সোহরাওয়ার্দী উদ্যানের যে পরিবেশ এখন বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যেও সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাবেক যে নেতাকর্মীরা রয়েছেন যারা রাজনীতিতেও প্রতিষ্ঠিত তারাও ইতিমধ্যে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন বিকেল তিনটা নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছাত্র সমাবেশে যোগ দেবেন একটু দর্শকদের জন্য জানিয়ে রাখি প্রথা অনুযায়ী ছাত্রলীগ 31 আগস্ট শোকের মাসের সর্বশেষ যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামটি ছাত্রলীগ আয়োজন করে থাকে ছাত্রলীগের সেই আয়োজনটি এবার সাধারণ মানুষের দুর্ভোগ থেকে লাঘবের জন্য এবং সাধারণ শিক্ষার্থী যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের কথা বিবেচনা করে ছাত্রলীগ এবার 1 সেপ্টেম্বর এই ছাত্র সমাবেশটি করতে যাচ্ছে মূলত এটি শোকের মাসের কর্মসূচি ছিল ছাত্রলীগের বঙ্গমাতা এবং জাতির পিতা স্মরণে প্রতিবছর ছাত্রলীগ যে কর্মসূচিটি পালন করে সেই কর্মসূচিটি তারা এইবার 1 সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পালন করতে যাচ্ছে 5 লক্ষ লোকের জমায়েত করার কথা রয়েছে এখন বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যেও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ নিয়ে এখানে মুহুর্মুহ স্লোগান দিচ্ছে আর বাইরে রয়েছেন আমাদের সহকর্মী সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে আমাদের সহকর্মী রিয়াজ সুমন রয়েছেন আমি রিয়াজ সুমনের কাছে একটু জানতে চাইব রিয়াজ বাইরে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান কি এবং তারা কি রকম সমাবেশ এখানে হতে যাচ্ছে আপনি একটু দর্শকদের জন্য জানান ধন্যবাদ জয়দেব আসলে ভিতরে আপনি যেমনটা বলছিলেন যে হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মীরা প্রবেশ করেছেন তার চেয়ে দ্বিগুণ কিন্তু নেতাকর্মী কিন্তু বাইরে অবস্থান করছেন প্রচণ্ড বৃষ্টি চলছে সে বৃষ্টি উপেক্ষা করে এখান থেকে দোয়েল চত্বর টিএসসি এবং শাহবাগ বিভিন্ন পয়েন্ট থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছেন এবং ভিতরে ঢুকছেন এবং আজকে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5 লাখের অধিক ছাত্রলীগের নেতাকর্মী এখানে সমাবেশ ঘটবেন তারও মনে হয় বেশি হবে এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু মিছিল স্লোগানে এখানে জড়ো হচ্ছেন তারা কিন্তু বৃষ্টিকে কোনো বাধাই মনে করছেন না তারা বলছেন যে আজকের এই যে হাতকে শক্তিশালী করার জন্য তাদের যে ঐক্যবদ্ধ এবং তারা যে ঐক্যবদ্ধ রয়েছেন এবং তারা যে ছাত্রলীগ সারা দেশে যে শৃঙ্খলাবদ্ধ রয়েছেন সেটি তারা জানান দিবেন আজকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন সেই কক্সবাজার এবং সবার মুখে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে আগামী নির্বাচনে যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখার পাশাপাশি আওয়ামী লীগকে আবার রাষ্ট্র ক্ষমতা আনার জন্য তারা রাজপথে থাকবেন এবং যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে কিন্তু তারা আজকের এই সমাবেশকে সফল করবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আসছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা নিয়ে তারা আগামীতে রাজপথে থাকবেন এই হচ্ছে আমার কাছে ছাত্রলীগের মহাসমাবেশের সর্বশেষ তথ্য নাফিসা